অষ্টাদশ শতকে মায়ানমারের আরাকান থেকে বিতাড়িত হয়ে এসে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি আর খাগড়াছড়ি এলাকায় বসবাস শুরু করে মুরং জাতিগোষ্ঠীর মানুষেরা। কিন্তু নিজেদের কোনো রাজা না থাকায় এবং পার্বত্য জেলাগুলোতে চাকমা, মারমা কিংবা বোম্যাংদের মতো অন্যান্য রাজপ্রথা ভিত্তিক নৃতাত্ত্বিক গোষ্ঠী জনসংখ্যা ও অর্থনৈতিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় ধীরে ধীরে পাহাড়ের ভেতরে ছড়িয়ে পড়ে মুরং জাতির মানুষেরা। বান্দরবানের প্রত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা পানঝিরিতে এমনই একদল মুরংয়ের বসবাস। বছরখানেকেরও কম সময় ধরে গড়ে ওঠা এই গ্রামের অধিবাসীরা আগে থাকতেন আরও পশ্চিমে মাতামুহুরি নদীর তীরে পোয়ামুরি নামের এক জায়গায়। দুই তিন বছর পরে একটু ডান থান কিছু হয়ে যাবে, সেজন্য আমি ফার বড় ফার থেকে আসতেছি। মুহিকা ছিংরাইকা ছাগরাই দোকাগা চুচাওয়া নং প্লেং দই দো ওনা বোঝাই দিতেছে। এই তো ওখানে থাকা ছেলে এই তো ফার থার তো কম, তো তারপরে ছেলে মেলে কোথায় আমি ফেট আছি, তো ফেট জন্য আমি ওই বড় বড় ফার থেকে পাঞ্জিরি এলাকাতে ছাঞ্চি এলাকাতে পাঞ্জিরি মুখে আমি ফাড়া নতুনভাবে ফাড়া ডানে বানাই দিতেছে। আশেপাশে লোকালয় নেই, রয়েছে আর্থিক দৈন্যতা, তাই জীবন ধারণের জন্য খাবার যোগানোর একটাই পথ, জুম চাষ। শিক্ষার আলো এখানে দূর আকাশের তারার মতো, নিজেদের স্বতন্ত্র ভাষা থাকলেও নেই বর্ণমালা। পয়সা দাম কাপ ওই দয় অনেক ফরে মি স্যার খানা বিনা নাই ওনা বোঝে যে এখন শিক্ষা শিক্ষক কিছু করা যাইতাম বা কমলে তো এসকুর বক্তা ভক্তি করার জন্য তো উনা তো মন তো খুশি থাকে, তাহলে উনা টাকা পয়সা নাই অভাব, সেই জন্য উনা এসকুর ছত্রকে ছত্রিশ ছত্রকে উনা ফাদা দিতে পারে নাই। পার্বত্য চট্টগ্রামের এই গহীন অরণ্যে মুরং জাতির যে মানুষগুলো এসে বসবাস করছেন, তারা তাদের সন্তানদের জন্য এবং নিজেদের জন্য একটি সুন্দর ভবিষ্যতের আশা করছেন। এখানকার পাহাড়ে জুম চাষ করে তারা তাদের ভবিষ্যতের দিনগুলোর ফসল যোগাবেন, বিক্রি করে আর একটু সুন্দর জীবনযাপন করবেন, এমনটাই আশা তাদের। তবে এই এলাকায় আর একটু নিরাপত্তা বাড়ানো হলে সরকারের পক্ষ থেকে, তাহলে তারা আরও অনেক বেশি নিরাপত্তা বোধ করবে এবং এখানকার বসতি এবং চলাচল অনেক সুগম হবে। মফিদুল তপু, এটিএন নিউজ, পানঝিরি, বান্দরবান।